সকালে ঘুম থেকে উঠে বাজার করে নিয়ে আসলাম দেখাবো আপনাদের এখন আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন দেখতে তো পাচ্ছেন আমি কি কি বাজার করে নিয়ে আসছি এটা ছিল লাউ এটা লাউ ছিল আমি সবগুলো আগে প্যাকেট দেখায় দেব এটা ছিল আরেকটা প্যাকেট দেখতে তো পাচ্ছেন এটা ছিল আর একটা প্যাকেট এটা ছিল আর একটা প্যাকেট আর পাশে ছিল আরেকটা প্যাকেট দেখতে তো পাচ্ছেন এক দু তিন চার পাঁচটা ছয়টা প্যাকেট ছিল আমার কাছে আর প্রথমে প্রথম প্যাকেটটা খুলে দেখাবো আপনাকে এটা ছিল লাউ কার কার লাউ ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কিন্তু একদম কচি লাউ ছিল টাটকা লাউ কচি টাটকা লাউ ছিল একদম দেশিটা আমি আর একটা ব্যাগ খুলে দেখাবো এই যে একটা ব্যাগ খুলে দেখাবো দেখতে তো পাচ্ছেন আর এ ব্যাগের ভিতরে ছিল পেঁয়াজ রসুন পেঁয়াজ আর রসুন ছিল এ ব্যাগের ভিতরে দেখতে পাচ্ছেন আর নেক্সট আর একটা দেখাবো আর একটা ব্যাগ দেখাবো এই যে এই ব্যাগটা ছিল এর ভিতরে ছিল লঙ্কা কাঁচা লঙ্কা অর্থাৎ কাঁচা মরিচ ছিল দেখতে পাচ্ছেন একদম দেশি কাঁচামরিচ ছিল এটা খুব সুন্দর কাঁচামরিচগুলো অনেক ঝাল আর এটা ছিল পটল দেখতে পাচ্ছেন এই যে পটল ভাজি খেতে মজা তত অবশ্যই জানেন গরম গরম ভাত দিয়ে পটল ভাজে অনেক টেস্টি লাগে অনেক মজা লাগে এটা ছিল পটল দেখতে পাচ্ছেন আমি নেক্সট আর একটা ব্যাগ খুলে দেখাবো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি বের করে দেখাচ্ছি এটা ছিল লেবু দেখেন কত বড় বড় লেবু ছিল একদম দেশি লেবু ছিল তিনটা লেবু নিয়ে আসছিলাম একদম দেশি লেবু দেখেন দেখতে পাচ্ছেন একদম দেশি লেবু ছিল এটা এটার ভিতরে অনেক রস হবে অনেক রস হবে এটার ভিতরে আর তারপরে নিয়ে আসছি আর একটা এটা তো দেখানো হলো না এটা দেখাবো এটা হচ্ছে দেশি আলু দেশি আলু দেখতে পাচ্ছেন একদম দেশি আলু এই যে তরকারির জন্য আলু ভাতটার জন্য আলু একদম দেশি আলু ভালো লাগে খুব ভালো লাগে দেশি আলুটা তারপর আমি আর একটা ব্যাগ দেখাবো দেখতে পাচ্ছেন এই যে ব্যাগটা আমি আর একটা বেগ খুলে দেখাবো এটার ভিতরে কি ছিল ওয়াও এটার ভিতরে ছিল কত সুন্দর জিনিস একটা কি এটা হচ্ছে টমেটো আমি খুলে দেখাচ্ছি দেখতে পারবেন বুঝতে পারবেন এটা ছিল টমেটো হ্যাঁ টমেটো টমেটোটা আমি খুব পছন্দ করি টমেটো খুব পছন্দ করি আমি এই দেখতে পাচ্ছেন ও অনেক টকটকা টমেটো গুলো ছিল লাল টক টকা টমেটো একদম দেশি টকটকা টমেটো গুলো ছিল দেখেন একদম দেশি টক টমেটো তারপরে আমি আর একটা জিনিস দেখাবে এই যে ব্যাগটা এই ব্যাগটার ভিতরে কি বলুন তো আমি খুলে দেখাচ্ছি এর ভিতরে ছিল একদম দেশি ভেন্ডি দেখতে পাচ্ছেন এই যে ভেন্ডি ভেন্ডি ভাজি ভেন্ডি ভর্তা খেতে অনেক টেস্টি ভেন্ডি ভাজি ভেন্ডি ভর্তা খেতে অনেক টেস্টি একদম ছিল মানে কালকে কালকে বিকেলে তোলা হয়েছে আর একটা জিনিস দেখাচ্ছে এটা শশা দেখতে তো পাচ্ছেন একদম দেশি শশা অনেক সুন্দর শশাটা দেখতে তো পাচ্ছেন শসাগুলো কিন্তু অনেক সুন্দর শশা এনেছি দেখতে পাচ্ছেন শশার ভিতরে ছিল আর একটা জিনিস তার নাম বেগুন দেখতে পাচ্ছেন দেশি বেগুন একদম দেশি বেগুন ছিল এটা একদম দেশি বেগুন আমি আরেকটা দেখাবো এইটা দেখাবো এটা ছিল এটার ভিতরে ছিল কি শাক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কলমি শাক একদম কুচকুচে কলমি শাক ছিল একদম সুন্দর জিনিস সবাই পছন্দ করে পছন্দ করি তারপর নেক্সট আর একটা জিনিস দেখাবে এটা তেল এটা হচ্ছে তেল দেখতে পাচ্ছেন তেল দেখাচ্ছি তার সাথে আর একটা লাগে কি লবণ দেখতে পাচ্ছেন বিহ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন সব কিছুই আপনাদেরকে দেখালাম মনে হয় একটা দোকান দোকানে বসেছি দেখতে পাচ্ছেন একটা তরকারি তরকারি দোকানের মতো লাগছে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যেন আমি আপনাদের ভিডিও দেখতে পারি আপনারা আমার ভিডিও দেখতে পারেন